हेलो स्टूडेंट्स, आज के मेनलि जेई ए नीटर जो इलेक्ट्रोस्टैटिक्स कि जिस पढ़ा ठीक है। इलेक्ट्रोस्टैटिक्स इलेक्ट्रोस्टैटिक्स किछु जिनिस करा आगे दिन हमें एरकम एक थियोरी कर এরকম একটা সুদীর্ঘ লিচু পরিবাহী, সুদীর্ঘ কেন, এটা অসীম পর্যন্ত বিস্তৃত ঠিক আছে। এর দায়ে সমস্ত চার্জ আছে সুষমভাবে বণ্টন। এখান থেকে যদি আমি এটা আর ধরি ঠিক আছে, তাহলে আর দূরে এই জায়গাটায় ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে, ইলেকট্রিক ফিল্ড কাজ করবে এই ডিরেকশনে। এবং এখানে অ্যাঙ্গেলটা কত আসছে, এখানে অ্যাঙ্গেলটা আসছে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এখানেও কত, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ইর ভ্যালু কত হয়, 1/4πε0, 1/4πε0 2λ/r, এই ডিস্টেন্সটা যদি আর ধরি 2λ/r। আচ্ছা, যারা এবছর এইচএস দিচ্ছ তাদের জন্যই মেনলি এগুলো করাচ্ছি ঠিক আছে। এখান থেকে দেখো, তাহলে ইজ ইকুয়াল টু 1/4πε0 2λ/r যদি এটা অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। যদি অসীম পর্যন্ত না হয়ে যদি এল দৈর্ঘ্যের কোনো পরিবাহী হয়, এল দৈর্ঘ্যের কোনো পরিবাহী, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা ঠিক আছে, ঠিক, তাহলে এখানে কি হবে, ঠিক কারেন্টের যেমন শিখেছো সেম জিনিস। তাহলে এই একটা ধর কারেন্টের ক্ষেত্রে বলছি কি, এই একটা পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এখান থেকে আর একক দিলে এখানে ম্যাগনেটিক ফিল্ড কি আসবে, ডট আসবে। এখানে ম্যাগনেটিক ফিল্ড কত আসবে, ডট, কি ফর্মুলা ছিল, μ0/4π ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটাও যদি থিটা হয়, তাহলে সূত্র কি আসবে, বি ইজ ইকুয়াল টু μ0/4π ঠিক আছে, বি ইজ ইকুয়াল টু μ0/4π I/r সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। তাহলে এখানে সাইন থিটা 1 আর সাইন থিটা 2 তো একই, তাহলে এখানে আসবে কত, বি ইজ ইকুয়াল টু μ0/4π I/r 2 সাইন থিটা, বা এখানে লিখতে পারি 2I/r, 2I/r সাইন থিটা, এই তো সূত্র। এটা আমরা কারেন্টের ক্ষেত্রে বলেছি ঠিক আছে। এখান থেকে এই যাচ্ছে, তাহলে এটা কি আসবে, এটা মেনলি আসবে ডট। তো ইলেকট্রোস্ট্যাটিক্স এর সেম জিনিস, ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রেও এগুলো সেম তৈরি হবে। তাহলে E ইজ ইকুয়াল টু কি ফর্মুলা আসবে, 1/4πε0 λ/r, যদি এই অ্যাঙ্গেলটা করে ল্যামডা, যদি অ্যাঙ্গেলটা দুটো ক্ষেত্রেই যদি থিটা হয়ে থাকে তাহলে কত আসবে, 1/4πε0 এখান থেকে আসবে 2λ/r সাইন থিটা। এটাই হলো আমার মেন সূত্র। যদি অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হয়, এখানে যদি আমি দেখি অ্যাঙ্গেল দুটো ইকুয়াল যদি না হয়, এখানে যদি থিটা 1 আর থিটা 2 অ্যাঙ্গেল হয়, তাহলে বি ইজ ইকুয়াল টু কি ফর্মুলা আসবে, μ0/4π I/r সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, এটাই তো। আচ্ছা, এইবার লক্ষ্য করো, এখানে যদি অ্যাঙ্গেল ইকুয়াল না হয় ঠিক আছে, এখানে যদি অ্যাঙ্গেল ইকুয়াল না হয় তাহলে কি এই সূত্র হবে, এই এরকমই কি সূত্র আসবে, ইজ ইকুয়াল টু কত, 1/4πε0 λ/r সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, এটা কি আসবে, এই সূত্রটা আসবে ঠিক আছে।
এই সূত্রটা আসবে না। কেন আসবে না দেখো, যখন একটা ঋজু পরিবাহী, ঠিক আছে, যখন আমরা এখানটায় বার করছি, এখানে ইলেকট্রিক চার্জ এর গায়ে পুরোপুরি জমা আছে, ঠিক আছে, এখান থেকে এই দূরত্বটা আর এই, তাহলে যেহেতু এখানে দুটো অ্যাঙ্গেল একই রকম আঁকা আছে, একই রকম অ্যাঙ্গেল থাকলে তো এই সূত্রটা আসছে, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। আগের দিনে যে থিওরি করিয়েছে, টুয়েলভের থিওরি করিয়েছে, সেটা একটু দেখে নেবে আগের ভিডিওতে, ঠিক আছে। তো এক্ষেত্রে অ্যাঙ্গেলের কোনো, যখন দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে তখন এই সূত্রটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যদি অ্যাঙ্গেল দুটো একই না হয়, মনে করো পরিবাহিটা এই আছে, এখানে থিটা ওয়ান, অ্যাঙ্গেলটা থিটা টু, তখন কি এই সূত্র হবে? দেখা যাচ্ছে তখন দুটো কম্পোনেন্ট আসবে, একটা ইউআই ওয়াই অ্যাক্সিস বরাবর একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো, এবং এক্স অক্ষ বরাবর একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো, ঠিক আছে। কেন বলতো, এদিকটা আমি মুছছি, ঠিক আছে, লক্ষ্য করো আমরা থিওরি করার সময় কি করেছিলাম, এটা যদি আর হয়, এখানে সমস্ত চার্জ আছে, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, আমরা যখন থিওরি করেছিলাম তো এই বরাবর কাজ করেছিল ডি, এই বরাবর কাজ করেছিল ডি, এই বরাবর কাজ করেছিল, এই বরাবর কত আসছে, টু ডি কস থিটা, আর এই বরাবর কি আসছে, ডি সাইন থিটা, এই বরাবর আসছে ডি সাইন থিটা। যখন দুটো অ্যাঙ্গেল ইকুয়াল এন্ড অপোজিট, তখন এই দুটো ফোর্স দুজনকে ক্যান্সেল করে দিচ্ছে, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। কিন্তু যখনই দুটো অ্যাঙ্গেল আলাদা হবে, যখনই দুটো অ্যাঙ্গেল আলাদা হয়ে যাবে, তখন কিন্তু কি আসবে, তাহলে দুজন দুজনকে আর ক্যান্সেল করতে পারবে না। দুটো অ্যাঙ্গেল যদি আলাদা হয়, অ্যাঙ্গেলটা থিটা ওয়ান, এটা থিটা টু, তাহলে এরা কি ক্যান্সেল করবে, এরা ক্যান্সেল হবে না। তখন তখন একটা সূত্র আসছে কি, ইজ ইকুয়াল টু, এটাকে আমি হচ্ছে কি ই ওয়াই, এটা ওয়াই অক্ষ বরাবর এই ক্ষেত্র প্রাবল্য, আর ইএক্স হরাইজন্টাল বরাবর একটা ক্ষেত্র প্রাবল্য পাওয়া যাচ্ছে, 1/4πε0 ল্যামডা বাই আর, কি আসবে, কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু, এই হলো সূত্র। কারণ আগের দিনে যে থিওরি করেছি ওটা দেখবে ওই ভিডিওটা, তাতে এদের মধ্যে যে লব্ধি আসবে তাকে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেট করলে এই সূত্রটা আসছে, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো, ইএক্স এলো, ইওয়াই এলো, ইএক্স এলো, মানে এটা ইএক্স, এটা সরি, এটা ইওয়াই, এটা ইএক্স। এবারে তোমাদের কোনো প্রশ্ন জানবে, ইএক্স এইদিকে হবে বা কেন, ইএক্স এইদিকে হবে বা কেন, লক্ষ্য করো এই অ্যাঙ্গেলটা ছোট, এই অ্যাঙ্গেলটা যত ছোট নেব, কসের এই ভ্যালুটা যত ছোট নেব, তাহলে এই ভ্যালুটার মান কি হবে, বেড়ে যাবে, তাহলে এটা বড়, এটা ছোট, ঠিক আছে। এই জন্য ইএক্সটাকে এইদিকে ধরলাম, তো তাই যদি হয়ে থাকে এদের একটা রেজাল্টেন্ট ই পাবো, এদের দুজনের একটা রেজাল্টেন্ট ই পাবো, ই এর ভ্যালু কত আসছে, রুট ওভার অফ ইএক্স স্কোয়ার প্লাস ইওয়াই স্কোয়ার। অর্থাৎ তোমাদের যদি এখানে আলাদা আলাদা কোনো অ্যাঙ্গেল দিয়ে দেয়, তাহলে আমি ইওয়াই আলাদা পাচ্ছি, ইএক্স আলাদা পাচ্ছি, আর এদের লব্ধি ই পাবো, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা ফাই ধরে নেবে, তাহলে ট্যান ফাই ইজ ইকুয়াল টু, ট্যান ফাই ইজ ইকুয়াল টু কি পাবে, ইওয়াই বাই ইএক্স। তাহলে এই হলো ব্যাপার, যখনই সুষম চার্জের যে কোনো একটা অ্যাঙ্গেলকে দিয়ে দেবো এই হবে, কিন্তু কারেন্টের ক্ষেত্রে এই ব্যাপারটা হয় না, ঠিক আছে। কারেন্টের ক্ষেত্রে এই ব্যাপারটা
কোনো কিছু হবে না, মানে ex ex এর কোনো ব্যাপারই নেই। এই বরাবর একটা প্রবাহ মাত্রা যাচ্ছে এখান থেকে আর একক দূরে, এই পয়েন্টে, এই পয়েন্টে কি হবে ম্যাগনেটিক ফিল্ড কি হবে, ডট হবে, বোর্ডের বাইরে হবে। এখানে তুমি আলাদা আলাদা যাই কিছু অ্যাঙ্গেল নাও না কেন, এখানে একমাত্র একটা বি তৈরি হবে, সেই বি এর ভ্যালু কত, মিউ জিরো বাই ফোর পাই আই বাই আর সাইন থিটা ওয়ান, আর এটা কি আসবে প্লাস সাইন থিটা টু। এর কোন উপাংশ পাওয়া যায় না, মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশটা নেই, এর ফোর্সটা কাজ করছে কোন দিকে, বোর্ডের বাইরে। প্রবাহ যদি পরিবাহী যদি বোর্ডের তলে থাকে এটা কাজ করবে কোন দিকে, বোর্ডের বাইরে। দেখো ক্লিয়ার? এইবার এই থিওরিতে আমরা কি পড়েছি, যে এটা অসীম পর্যন্ত যদি বিস্তৃত হয়, একদিকে অসীম, খেয়াল করো এটা একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, মানে কিরকম, এটা তো পড়েছে অর্ধ অসীমের ক্ষেত্রে কিরকম হবে, মানে এখান থেকে এক্স ওয়াই অসীম পর্যন্ত বিস্তৃত এই দূরত্বটা আর, ঠিক আছে? তাহলে এইরকম ক্ষেত্রে আমরা কি দেখি, এরকম ক্ষেত্রে দেখি থিটা টু পাচ্ছি 90 ডিগ্রি, থিটা টু পাচ্ছি 90 ডিগ্রি, বাট থিটা ওয়ান কত, থিটা ওয়ান ইকুয়াল টু 0 ডিগ্রি, ঠিক আছে? তাহলে থিটা টু ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ওয়ান ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে বি সমান কত আসবে, মিউ জিরো বাই ফোর পাই, এখানে কত আসবে আই বাই আর, ঠিক আছে? ছবি অনুসারে এটা কি আসছে, ডট, ক্লিয়ার? ছবি অনুসারে এটা কি আসছে, ডট। কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে এরকম ল আসবে না, তার দুটো উপাংশ, যেহেতু আলাদা আলাদা অ্যাঙ্গেল, আলাদা আলাদা অ্যাঙ্গেল, তার দুটো উপাংশ কিরকম, তার দুটো উপাংশ ধরো এই হলো অসীম পর্যন্ত বিস্তৃত কোনো পরিবাহী, ঠিক আছে, এটা কোনো একটা প্রান্ত বিন্দুতে আর একক দূরে, এই পরিবাহীটা ধরো এক্স ওয়াই অসীম পর্যন্ত বিস্তৃত, খেয়াল করে এটা অসীম পর্যন্ত, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কি দাঁড়াবে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড দাঁড়াবে থিটা ওয়ান ইকুয়াল টু 0, আর এটার ভ্যালু কত আসছে 90, এটা 0, তাহলে কস 0 এর ভ্যালু কত আসবে, কস 0 এর ভ্যালু আসবে 1, তাহলে 1 বাই 4 পাই এপসিলন নট ল্যামডা বাই আর, কস 0 এর ভ্যালু 1, এটার ভ্যালু 0, কস 0 এটা হলো কস 90, দেখে নাও তাহলে কত আসছে, 1 বাই 4 পাই এপসিলন নট ল্যামডা বাই আর, এটাও কত আসছে, এই একই জিনিসই আসবে। আচ্ছা আমি এদিকটা একটু মুছি, এটা কত আসবে, 1 বাই 4 পাই এপসিলন নট ল্যামডা বাই আর সাইন 90 এর ভ্যালু কত, 1, তাহলে ইএক্স আর ইউয়াই, ইএক্স এবং ইউয়াই টা সেম, মানে কিরকম, দ্যাট ইজ এটা হলো ইএক্স, এই বরাবর কাজ করবে ইউয়াই, ঠিক আছে, দুটো ফোর্স লব্ধি কাজ করবে দিস, তাহলে রুট ওভার অফ ইএক্স স্কোয়ার প্লাস ইউয়াই স্কোয়ার, তাহলে দুটোর ভ্যালু সেম, দ্যাট ইজ ইকুয়াল টু রুট টু ইন্টু ইএক্স, দ্যাট ইজ রুট টু ইন্টু ইএক্স এর ভ্যালু কত, 1 বাই 4 পাই এপসিলন নট, 1 বাই 4 পাই এপসিলন নট, 1 বাই 4 পাই এপসিলন নট ল্যামডা বাই আর, দেখে রাখো টু টু ইএক্স মানে রুট টু ইন্টু ইএক্স, ইএক্স এর ভ্যালু কত আসছে দিস, দেখে নাও তাহলে এইটা হলো ই এর ভ্যালু, ক্লিয়ার? এটা আসছে ই এর ভ্যালু। তাহলে দেখা যাচ্ছে কারেন্টে গেলে যে সূত্র হয় ইলেকট্রিক ফিল্ড কিন্তু একই রকম সূত্র হবে না, এটা কিন্তু খেয়াল করে, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখবে
তোমাদের বইয়েতে পিছনে যে এনসিইআরটির যে কোশ্চেন গুলো আছে, তোমাদের বইয়ের পিছনে যে এনসিইআরটির কোশ্চেন গুলো আছে তার মধ্যে অনেক কিছু এরকম ছবি দিয়ে দেওয়া আছে। দেখবে বইয়ের পিছনে কিরকম দেওয়া আছে, ধরো এ একটা, ঠিক আছে, এখান থেকে আচ্ছা এটা অসীম পর্যন্ত না ধরে, এখান থেকে এটা এল, এটা এল, ঠিক আছে, এর মধ্যে চার্জ আছে, এই চার্জ গুলো এখন আর আনছি না, সময় কম, মোটামুটি এরকম চার্জ আছে, সুষমভাবে বন্টন। তোমাকে বললো এরকম পয়েন্টে এখান থেকে এই দূরত্বটা আর এখান থেকে এই দূরত্বটা আর, ঠিক আছে, তোমাকে বললো এই পয়েন্টে জয়েন্ট আউট করলো, এই পয়েন্টে এরকম দিয়ে দিল, দিয়ে বললো যে এখানে ইলেকট্রিক ফিল্ড কত, তো এখানকার ইলেকট্রিক ফিল্ড নিশ্চয়ই এবার বার করতে পারবে। দেখো এটা একটা ট্রাইঙ্গেল আসছে, এর জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিকে, দিয়ে দিয়ে অ্যাঙ্গেলটা থিটা, অ্যাঙ্গেলটা থিটা, এটাও থিটা, এটাও থিটা, তাহলে এটার জন্য এইদিকে কাজ করবে ই, এটার জন্য কাজ করবে এই ডিরেকশনে ই, এদের রেজাল্টেন্ট কাজ করবে কোন দিকে, এদের রেজাল্টেন্ট কাজ করবে দিস, তাহলে ই ড্যাশ সি ইজ ইকুয়াল টু, তাহলে টু ই স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কত, রুট টু ইন্টু ই, এখানে ই এর ভ্যালু কত, এখানে ই এর ভ্যালু কত হবে, ই এর ভ্যালু আসবে ওয়ান বাই রুট টু ইন্টু ই ভ্যালু ওয়ান বাই ফোর পাই এপসিলন নট টু ল্যামডা বাই আর সাইন থিটা, টু ল্যামডা বাই আর সাইন থিটা, এই দেখো, ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা পেয়ে যাবো। আর একটা দেখবে বইয়েতে আছে, বইয়েতে আছে দেখবে এরকম একটা পরিবাহী, এই একটা পরিবাহী, এই একটা পরিবাহী, বলে পিছন দেখবে এনসিআরটি দিয়ে এরকম আছে, এই একটা পরিবাহী, তাহলে এখানে সব চার্জ সুষমভাবে বন্টন করা রয়েছে, ঠিক আছে, সুষমভাবে বন্টন করা রয়েছে, তোমাকে বললো এদের ঠিক মিডল পয়েন্ট এরকম জায়গায়, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত লক্ষ্য করো, এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত, এই দূরত্বটা আর এখান থেকে এই দূরত্বটা আর এই দূরত্বটা লক্ষ্য করো, আমি যদি এটাকে ধরি এ বি সি ডি, তাহলে এ বি পরিবাহীর জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এদিকে, আবার সি ডি পরিবাহীর জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এদিকে, তাহলে দুজন দুজনকে ক্যান্সেল করে দেবে, তাহলে পড়ে রইবে কার জন্য, পড়ে রইবে এইদিকে, তোমাদের বইতে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা, বাকি আর কিছু দেওয়া নেই, ঠিক আছে, আর এই অ্যাঙ্গেলটা থিটা দেওয়া আছে, তাহলে এইটা কত আসবে, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কত আসবে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সূত্রটা কি আসবে, তাহলে আবার বলছি দুটো অনুভূমিক এবির জন্য ই এদিকে, সিবির জন্য ই এদিকে, তাহলে বিসির জন্য কি হবে, বিসির জন্য কাজ করবে ই এর ডিরেকশনে, তাহলে এই দুজন ক্যান্সেল হয়ে গেল, এই দুটো ই পরস্পরকে ক্যান্সেল করে দিল, তাহলে পড়ে রইবে ই এদিকে, তাহলে ই এর ভ্যালু কত আসবে, ই এর ভ্যালু আসবে ওয়ান বাই ফোর পাই এপসিলন নট টু ল্যামডা বাই আর, ঠিক আছে, সাইন থিটা মানে 90 মাইনাস থিটা চলে আসছে, মানে কত আসবে কস থিটা, ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এই ডিরেকশনে কাজ করবে। ওকে, তাহলে এখান থেকে একটা জিনিস শিখলাম, যে কোনো বর্গাকার পরিবাহী তার গায়ে যদি আধান সুষমভাবে বন্টন থাকে, তাহলে বর্গাকার পরিবাহী তার গায়ে যদি আধান সুষমভাবে বন্টন অবস্থায় থাকে, তাহলে আমরা কি পাবো, তাহলে এই মিডল পয়েন্টে ইন্টেন্সিটি কত ছিল, মিডল পয়েন্টে ইন্টেন্সিটি কত আসবে, মিডল পয়েন্টে ইন্টেন্সিটি আসবে জিরো, দেখো ক্লিয়ার ব্যাপারটা, আচ্ছা এইবারে দেখো
এইবারে লক্ষ্য করো, আগের দিনে আমরা পড়িয়েছি এই একটা অর্ধবৃত্তাকার পরিবাহী, ঠিক আছে, একটা অর্ধবৃত্তাকার পরিবাহী। এই অর্ধবৃত্তাকার পরিবাহী গায়ে আধান সুষমভাবে বণ্টন করা রয়েছে, এই থিওরিটা আমরা পড়েছি। এই থিওরি থেকেও কি বেরিয়েছিল, এটা এই ডিস্টেন্সটা যদি আর হয়, যারা এই থিওরিটা বুঝতে পারেনি আগের ভিডিওটা দেখবে, দেখবে দেওয়া আছে। এই সেন্টারে এখান থেকে ইন্টেন্সিটি কত কাজ করেছে, ইন্টেন্সিটি কাজ করেছে ই ইজ ইকুয়াল টু একই ফর্মুলা 1/4πε0, একই ফর্মুলা 4πε0 2λr, ঠিক আছে, যেহেতু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এইবার যদি এই পরিবাহীটা, এই পরিবাহীটা এরকম না হয়ে যদি এরকম হতো, এইটুখানি পরিবাহী, ঠিক আছে, এই এইটুখানি পরিবাহী, এর গায়ে আধান সুষমভাবে বণ্টন করা রয়েছে, তাহলে এখান থেকে এই দূরত্বটা, এটা মনে করো বৃত্তচাপের সেন্টার এটা, তাহলে এখানকার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, সেম একই ব্যাপার, এক অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা যদি হয়ে থাকে তাহলে ইন্টেন্সিটি এই ডিরেকশনে কাজ করবে, তাহলে কত, ই ইজ ইকুয়াল টু 1/4πε0 λr, কত, সাইন থিটা, এটাই চলে আসবে, সরি 2λr সাইন থিটা, অ্যাকচুয়ালি সূত্র এটা, এখানে কত হয়ে যাচ্ছে sin 90, এই এটা sin 90 হয়ে যাচ্ছে, এখানে সাইন থিটা হয়ে যাবে, ঠিক আছে। দেখবে এনসিআরটি বইয়ের পিছনে যে কোশ্চেন গুলো আছে, তাহলে এক্ষেত্রে যদি থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, বসিয়ে দেবে, যা অ্যাঙ্গেল দেবে বসিয়ে দেবে, ঠিক আছে, তাহলে এরকম দিয়ে বিভিন্ন সলভ করা যাবে। আচ্ছা এবার দেখো, তোমাদের বইতে করেছে কি, এরকম একটা কোয়াড্রেন্ট, এখানটা একটা বৃত্তচাপ আছে, বললো এর গায়ে আধান সুষমভাবে বন্টন করা রয়েছে, তোমাকে বললো এখানকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত, তাহলে এখান থেকে এটাকে যদি আমি টানি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসছে 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত আসছে 45 ডিগ্রি, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি আসবে, এই দিকে কাজ করবে, তার ফর্মুলা কিন্তু এটাই, তাহলে 1/4πε0 2λr sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি যা ভ্যালু বসা হচ্ছে, ওকে। এইবারে লক্ষ্য করো, এই একই রকমের প্রুফ এরম দেওয়া আছে, ঠিক আছে, এরকম দেওয়া আছে, তাহলে এরকমের ক্ষেত্রে কি হবে, এর গায়ে আধান ধরো ভর্তি হয়ে আছে, তাহলে এখানটায় যদি আধান ভর্তি হয়ে থাকে, তাহলে এই এই বৃত্তচাপটার জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এই ডিরেকশনে, এই নিচের এই বৃত্তচাপের জন্য ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি এই উপরের দিকে, তাহলে দুজন দুজনকে ক্যান্সেল করলো, তাহলে এই বৃত্তচাপের জন্য এটাও কত আসবে 45 ডিগ্রি, মানে এইদিকে কাজ করবে, তাহলে এই আনসারটাই হবে, ঠিক আছে, এই আনসারটাই হবে, তাহলে এখানে কত আসবে ই, তাহলে এই দুজন দুজনকে ক্যান্সেল করে দিল, এই নিচে পাবো, তাহলে এরকম একটা বৃত্তচাপ দিলে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পেয়ে যাবো, ওকে। এইবারে দেখো, ধরো একটা রিং আছে, এই থিওরিটাও আগের দিনে আমরা করিয়েছি, একটা রিং আছে, এই রিংয়ের গায়ে চার্জ সুষমভাবে বন্টন করা রয়েছে, ওকে, এখান থেকে এক্স একক দূরে এই পয়েন্টে, এটা আর, ঠিক আছে, এখান থেকে এক্স একক দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে কাজ করবে, এই ডিরেকশনে, এই ধরো পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করবে এই, ঠিক আছে, যদি এটা পজিটিভ চার্জ থাকে এই ডিরেকশনে কাজ করবে, এবং ক্যাপিটাল ই এর ভ্যালু আমরা কতবার করেছিলাম, 1/4πε0 ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল কিউ মানে এখানে ধরো টোটাল চার্জ,
टोटल चार्ज, তাহলে টোটাল চার্জ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ। ওকে, তাহলে ক্যাপিটাল কিউ ইনটু এক্স, এক্স বলতে ডিসটেন্সটা সেন্টার থেকে, ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার কত, 3 এর জন্য। এটা আমরা আগের দিনে থিওরিটাকে প্রুভ করেছিলাম। ওকে, তাহলে জয়েন্টের এখান থেকে কি রকম দিতে পারে দেখো। ধরো তোমাকে বললো ক্যাপিটাল আর ইজ ভেরি ভেরি, আচ্ছা তোমাকে বললো ক্যাপিটাল এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দেন ক্যাপিটাল আর, তাহলে আর স্কোয়ার এর মান আরো ক্ষুদ্র হয়ে যাবে, তাহলে ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু কত, 1/4πε0 কিউ এক্স বাই এক্স কিউব, দ্যাট ইজ ই ইজ ইকুয়াল টু কত, 1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার। এটা জিনিসটা কি এলো, এই জিনিসটা এলো দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে বলা যায় কিরকম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, কুলম্বের ল অনুযায়ী, মানে তখন যে তখন এই রিংটা একটা বিন্দুবোধ হিসেবে কাজ করবে, কারণ আর এর মান খুব ক্ষুদ্র, আর এর মান ক্ষুদ্র হয়ে গেলে আধানগুলো একটা জায়গায় কাছাকাছি ফিরে যাচ্ছে, তাহলে বিন্দুবোধ হিসেবে কাজ করবে। এবং দূরত্ব যদি বেশি হয়ে থাকে, দূরত্ব যদি বেশি হয়ে থাকে, সেই বেশি দূরত্বের জন্য এটা বিন্দুবতের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, ধরো তোমাকে বললো যে একটা রিং আছে, রিংয়ের গায়ে চার্জ আছে, অনেকটা দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভ্যালু কত, এগুলো কিছু লাগবে না, ডাইরেক্ট প্লিজ। ওকে, এইবার যদি বলে, যদি বলে ক্যাপিটাল আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এক্স, হতেই পারে, ক্যাপিটাল আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এক্স, তাহলে ই ইজ ইকুয়াল টু কি আসবে, 1/4πε0, তাহলে কিউ এক্স বাই, যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে এইটাকে আউট করবো, কারণ কারণ কেন বলতো, আর স্কোয়ার কমন নিলে 1+x² / r² এই জিনিসটাই আসবে, হোল টু দি পাওয়ার 3/2, দেখে নাও আর স্কোয়ার কমন নিলে এই, তাহলে বিপদ উপপাদ্য অনুযায়ী এই মানটা খুব ক্ষুদ্র হয়ে যাচ্ছে, তাহলে আর স্কোয়ার চলে আসছে, স্কোয়ার কেটে গেল আর কিউ চলে আসবে, ইজ ইকুয়াল টু কত, 1/4πε0 কিউ বাই আর কিউ ইন্টু এক্স। তাহলে যদি রিং এর ব্যাসার্ধ বড় হয়, রিংটা যদি বড় আকৃতির হয় তখন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দিস, আর রিং এর ব্যাসার্ধ যদি ছোট হয়ে থাকে তাহলে বেশ কিছুটা দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা। ওকে, এইবারে দেখো আমি যদি এই জায়গাটা একটা মাইনাস কিউ চার্জ নিই, ঠিক আছে, এটা 12-এ এরকম একটা ম্যাথ করিয়েছিলাম যতটা মনে পড়ছে, তাহলে এরকম একটা মাইনাস কিউ চার্জ রাখা আছে, যেই মাইনাস কিউ চার্জটা রাখবো সঙ্গে সঙ্গে এর উপরে একটা ফোর্স প্রয়োগ হবে, ফোর্সটা কত, কিউ ইন্টু ই, এই ডিরেকশনে ফোর্স ইজ ইকুয়াল টু কাজ করবে কত, কিউ ইন্টু এই ডিরেকশনে, তাহলে ফোর্স, ফোর্স, ফোর্সটা কোন দিকে, কেন্দ্রাভিমুখী, এম এ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, মাইনাস কিউ ইন্টু ই, ডিরেকশন ওয়াইজ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেদিকে, ফোর্স তার উল্টো ডিরেকশন, তাহলে এখান থেকে এম এ ইজ ইকুয়াল টু এই লটাকে যদি বসাই, মাইনাস 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই আর কিউ ইন্টু এক্স, দেখে রাখো, ঠিক আছে, তাহলে এ কত আসবে, -1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এম আর কিউ ইন্টু এক্স, তাহলে এইটা সবই কনস্ট্যান্ট, তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয়ে থাকে এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, তাহলে কি হবে, এই চার্জটা, এই চার্জটা একবার গিয়ে সেন্টারে যাবে, সেন্টার থেকে এদিকে চলে আসবে গতিচার্জের জন্য, আবার এখানে মাইনাস, মাইনাসটা আবার টানবে, তাহলে এর ভেতরে এই জিনিসটা কি হবে, এসএইচএম মেনটেন করবে, তাহলে এর মধ্যে সরলগতি মেনটেন করবে, তাহলে ওমেগা স্কোয়ার সমান কত, 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এম আর কিউ, তাহলে এটা মানে কি লেখা যায়, 2π/T এর হোল স্কোয়ার, 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এম আর কিউ, তাহলে ক্যাপিটাল টি সমান কত আসবে, 2π, টি ইজ ইকুয়াল টু 2π √ অফ
তাহলে 4 পাই এপসিলন নট এম আর কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল কিউ স্মল কিউ 4 পাই হ্যাঁ 2 পাই 4 পাই এপসিলন নট এম আর কিউ পাই ক্যাপিটাল কিউ স্মল কিউ ওকে তাহলে এরকম ভাবে আমরা থিওরিটা মানে পর্যায়কাল পেতে পারি মানে এর ভিতরে কতটা পর্যায়কাল হবে বাইরের দুর্যোগ ঠিক আছে আচ্ছা এখান থেকে দেখো লক্ষ্য করো আমি যদি এক্স এর রেসপেক্টে যদি এটাকে ডিফারেনশিয়েট করি ডিই বাই ডিএক্স এটা কি করে রাখবে তো ডি বাই ডিএক্স এক্স এর রেসপেক্টে যদি এটাকে ডিফারেনশিয়েট করি এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করলে যে ভ্যালুটা আসবে এটাকে যদি জিরো করি মানে মিনিমাম মান ম্যাক্সিমাম মান তাহলে ডি বাই ডিএক্স ইকুয়াল টু যদি জিরো করে দেওয়া যায় তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসছে কত আসবে দেখবে আর বাই রুট টু এটা আমি করে দেখবে তাহলে ডি বাই ডিএক্স ইকুয়াল টু জিরো করলে আর বাই রুট টু মানে কি বলতো আর বাই রুট টু দূরে এদের মধ্যে ফোর্স হবে ইলেকট্রিক ফিল্ড বা এর উপরে ফোর্স হবে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অথবা ফোর্স এখানে তুমি চার্জ বসিয়ে দাও না তাহলে কি হয়ে যাবে ফোর্স হয়ে যাবে তাহলে তোমাকে যদি বলে যে একটা লিনিয়ার গায়ে চার্জ আছে সেই চার্জের জন্য কত দূরত্বে ফোর্স ম্যাক্সিমাম হবে এটাকে দিলে নিয়ে এটাকে ডিফারেনশিয়েট করবে করে দিয়ে ডি বাই ডিএক্স ইকুয়াল টু জিরো নর্মালি যেরকম ম্যাথের চরম মান অবমান তাহলে এক্স ইকুয়াল টু আসবে কত আর বাই ঠিক আছে অর্থাৎ এক্স ইকুয়াল টু আর বাই রুট টু দূরে আর বাই টু বলেছিলাম সরি আর বাই রুট টু দূরে এখানটা ফোর্স বাই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সবচেয়ে বেশি শুধু এইদিকে নয় এইদিকেও হবে এখানটা এটা হলো আর বাই রুট টু দূরে এখানে ফোর্স ম্যাক্সিমাম এখানেও তাই এখন যদি তোমাকে এটাকে গ্রাফ আঁকতে দেয় লক্ষ্য করো এই বরাবর এক্স এই বরাবর এক্স এই বরাবর কত মাইনাস এক্স ঠিক আছে তাহলে এই জায়গাটায় ফোর্স কত এই ও পয়েন্টে ফোর্স কত ফোর্স জিরো কারণ আমরা এখান থেকে একটু আগের দিনে বার করেছিলাম সেন্টারে গেলে কত ফোর্স হবে সেন্টারে গেলে ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জিরো তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে এই গ্রাফ আসবে বেশ এবং এই গ্রাফ আসবে বেশ তাহলে এটা হবে ই ম্যাক্স কত আর বাই রুট টু ইউনিট দিয়ে এটা হবে ই ম্যাক্স অপোজিট ই ম্যাক্স মানে ঋণাত্মক দিকে ঠিক আছে এটাও কত হবে আর বাই রুট টু ইউনিট দিয়ে তাহলে এই জায়গাটায় গেলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সবচেয়ে বেশি এই জায়গাটায় গেলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ম্যাক্সিমাম ঠিক আছে গ্রাফ আসবে এইটা তাহলে এইদিকে কি কাজ করবে ই আর এইদিকে হলো ডিস্টেন্স এক্স তো এরকম ভাবে অনেক কিছু করা যায় এই দিনের জন্য বিভব বার করতে পারবে সবকিছু তো আজকে এই পর্যন্ত থাক আবার আমি পরের দিনে দেখছি এখন খুব মজাদার করছি বুঝছো আচ্ছা ঠিক আছে বাই